অযোগ্য ও অবৈধ নরসিংদী জেলা ছাত্রদলের পকেট কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও অযোগ্য ও অবৈধ নরসিংদী জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নরসিংদী জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে শহরের বোয়াকুর এলাকা স্টেশন রোড থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল করেন তারা। নেতাকর্মীরা জানান, অবৈধভাবে দেওয়া হয়েছে নরসিংদী জেলা ছাত্রদলের নতুন কমিটি। এই কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের মূল্যায়ন করে নতুন কমিটি গঠন করার দাবি তাদের। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে হুঁশিয়ারি দিয়ে বক্তব্য রাখেন নেতাকর্মীরা। ২৬ তারিখের পর থেকে বিভিন্নভাবে আমরা আন্দোলন সংগ্রামে রাস্তায় করে যাচ্ছি। সামনে যদি খোকন ভাই আমাদের দাবি না মানে, এই কার্যকরী কমিটি বাতিল করে যে কমিটি গঠন না করা হয়, তাহলে আমরা রাজপথে আরো কঠিন হতে কঠিন আন্দোলন ডাকবো। আপনাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে আমাদের নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক ভাই এবং নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সংগ্রামী ছাত্ররা তাহলে কিনা আমার সাথে একসাথে একত্র হয়ে রাজপথে সংগ্রাম করবেন। আমরা খাইরুল কবির খোকনকে কঠিন নসিহত দিতে চাই। আমরা নরসিংদী জেলা ছাত্রদলের পদবঞ্চিত যে তৃণমূল নেতাকর্মীরা আছি, আমরা আপনাকে রাজপথে সঠিক জবাব দিয়ে আপনাকে নরসিংদী থেকে বিতাড়িত করবো ইনশাল্লাহ। উল্লেখ্য, গত 26 জানুয়ারি সিদ্দিকুর রহমান নাহিদকে সভাপতি ও মেহেদী হাসান রিফাতকে সাধারণ সম্পাদক করে 5 সদস্যের নতুন কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি, যেখানে ত্যাগী ও রাজপথে লড়াকু ছাত্র নেতাদের পদে রাখা হয়নি বলে দাবি পদবঞ্চিতদের। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। হেড অফিস 50/3 এলাহি মেনশন, পশ্চিম ব্রাহ্মণ্ডি, নরসিংদী। রিপোর্ট ও চিত্রগ্রহণ আমিনুর রহমান সাদি, নরসিংদী টিভি।